আসসালামু আলাইকুম বর্ণ টিভি নিউজ আপডেটে সবাইকে স্বাগত সাতক্রায় নয় জোয়ারি আটক সাত নয় জোয়ারিকে আটক করেছে পুলিশ এ সময় জুয়ার নগদ বারো টাকা আটটি মোবাইল ও পাঁচ জোড়া তাস উদ্ধার করা হয়েছে সোমবার চারই নভেম্বর ভোরে সদর উপজেলার হারদোয়া থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন সদর উপজেলার হারদোয়া গ্রামের মৃত রাজ্জাক সর্দারের ছেলে কদু সর্দার মৃত জোহর আলীর ছেলে শফিকুল ইসলাম রহমান বাবর আলীর আশরাফ আলী ওয়াব বিশ্বাসের ছেলে শাহজান বিশ্বাস আব্দুর রহমানের ছেলে মঞ্জুরুল কবির গোলাম গাজীর সেলিম গাজী পলাশ হোসেন ও রঘুনাথপুর গ্রামের জনি সদ্দারের ছেলে মোহাম্মদ জালাল ছাত্ররা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফুজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হারদা গ্রামে অভিযান চালিয়ে নয় জড়িকে হাতে নাতে আটক করে এ সময় সেখান থেকে নগদ টাকা মোবাইল ও জোয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়